বর্ষার আগে রাস্তার সংস্কারের দাবিতে সরব গ্রামবাসীরা। ভোজপুরানি গজ হয়ে চোপলগজ যাওয়ার প্রায় 1 কিলোমিটার রাস্তার বেহাল দশা হয়ে পড়ে বর্ষাকালে। গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে জানান গ্রামবাসীরা। স্থানীয় গ্রামবাসী কালাচাঁদ সরকার বলেন, দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত 3 থেকে 4টি গ্রামের মানুষ যাতায়াত করে। বর্ষাকালে বহু সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। রাস্তা আমাদের দীর্ঘদিন ধরে যে আমরা কাদা জলের মধ্যে চলছি, সামনে বর্ষা, বর্ষার জন্য আমাদের খুবই অসুবিধা হয়। 1 থেকে 1.5 হাজার পরিবার আছি আমরা এখানে, ভিতরে এই রাস্তাতে চলাচল করা হয়। মাঝে মধ্যে টোটো উল্টে যায়, রাস্তা কোনো সংস্কারে কেউ কোনো কাজ করা নেই। শুধুই আমি খুব অনুরোধ করছি এই মিডিয়ার মাধ্যমে যে আমাদের যে পঞ্চায়েত প্রধান যারা সকলেই যারা আছে, তারা প্রত্যেকে যেন এই জিনিসটা দেখে রাস্তার সংস্কার করে খুব উপকৃত হবো আমরা। এই 1 থেকে 1.5 হাজার কয়টা গ্রাম আমাদের এই রাস্তাতে? গ্রাম 4টা গ্রামের লোক যাতায়াত করে, বামুনগঞ্জ, চোপালগঞ্জ, কাটাপাড়া এবং আরও পার্শ্ববর্তী আরও 2-1টা পরিবার আছে এই গ্রামের মধ্যে ছিটিয়ে। সকলে এই রাস্তায় পশুপানের উপরে যাতায়াত করে, এই রাস্তা কাজে যায়, বাগান আছে, সবাই এই সব রাস্তায় টোটো চলে, টোটো পাল্টি খাইয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম কালাচাঁদ সরকার।